5 মিলিয়ন করে। কি বস, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার এখান থেকে নিয়ে যাবে ওরা। জামাতি স্টেশনে চলে আসছি, বাট আমার সাথে একটা চিটারি করছে, আমরা সবাই উঠে যেতেছি আস্তে আস্তে, আর 5 মিনিট পরে ছেড়ে দেবে বাস। আলহামদুলিল্লাহ বাসে এসে সুন্দর করে বসলাম, যেখানে আমাদের সবার পাসপোর্ট কালেকশন করতেছে। দুই ঘন্টা ড্রাইভের পরে আমাদেরকে বাংলাদেশের মতো যে বিভিন্ন জায়গায় স্টে করে দাঁড়ায় রয়েছি লাইনে, জানি না কত সময় লাগবে। আমাদের পাসপোর্ট নিয়ে গেছে ড্রাইভার, মানসম্মত পাসপোর্টের সিল মাইরা পাস নিয়ে আসবে আর কি, ড্রাইভারে নিয়ে আসবে, এ কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাস চলে আসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি শামিম বলছি কম্বোডিয়া এবং ভিয়েতনামের বর্ডার থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সকাল প্রায় 10:45 বাজে। তো আজকে আমি এখন রওনা হচ্ছি কম্বোডিয়া থেকে ভিয়েতনাম বাই বাস, বাসে করে যাব, কালকে রাতে টিকিট করে নিয়ে আসছি। তো এই জার্নিটা পরে আপনাদের মাঝে শেয়ার করব, বাসে আমি কোথায় বা কীভাবে গেলাম বা বর্ডারে কী হইলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আজকে 3 দিন এখানে, তো আলহামদুলিল্লাহ বাকি 2 দিন থাকবো ভিয়েতনামে। তো ভিয়েতনামের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, তো সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলেন রওনা হয়ে যাই, হোটেলে এখন চেক আউট করবো, আমার গোজ গাছ অলরেডি ক্লিয়ার, তো এখনই রওনা হয়ে যাব। চেক আউট হয়ে গেলাম, হোটেলটা ছেড়ে দিলাম, ভালোই ছিল, খারাপ না, আলহামদুলিল্লাহ যে বাইরে চলে আসছে। এখন আমরা যাবো একটু বাঙালি রেস্টুরেন্টে, হালকা কিছু নাস্তা করবো, তারপরে আমার বাস স্টেশনে চলে যাবো। ভাই আজকে রোববার থাকার কারণে মানে মোটামুটি রাস্তাঘাটে জ্যাম নাই বললেই চলে, মোট কথা হলে জ্যাম নেই নাকি বস, ট্রাফিক কম আছে সামনে হইলো কম্বোডিয়ার রাতের দৃশ্য একরকম আর দিনের দৃশ্য আরেক রকম, আর কম্বোডিয়ার রাজা থাকে, রাজার বাড়ি বাজানো নিষেধ, অনেক কিছুই নিষেধ, এবং চারিদিকে প্রচুর এই যে আমি এই যে এখান থেকে টিকিট করছি ভিয়েতনামের, একটা ওই যে বিচের পারে নাইট মার্কেটের অপসাইডে কর্নার, এখানে অনেক আছে দোকান, বাট দামাদামি করতে হবে। তো আমি স্লিপিং যেটা ওইটা নিয়েছি বাস, এখন দেখি বাস আমার 12:30, তো আমি অলরেডি এসে পড়ছি 12টার সময়, বলছে 12টার সময় আসার জন্য। আর যারাই মানে টিকিট করবেন সবসময় বিভিন্ন দিক দেখা, তারা আলাপ করে করবে, এই হলো বস, দিস ইজ বস মাই ফ্রেন্ড, হ্যাঁ ইউ কাম এভরিবডি কাম হিয়ার, ওকে দিস গুড ম্যান। কারণ বাস আসতেছে তো কারণ ওরা রেডি হইতেছে সবাই। তো আমার বাসের সময় থাকাকালীন চিন্তা করলাম যে ভিয়েতনাম যখন যাবো কিছু পাউন্ড চেঞ্জ করে নিই, এখান থেকে পাউন্ড চেঞ্জ করে ভিয়েতনামি টাকা নিয়ে নিলাম, চেঞ্জ করতেছি 100 পাউন্ড বাঙাইলাম, 100 পাউন্ডে অনেক টাকা দিব, 100 পাউন্ড আমার মাছের জন্য 2 মিলিয়ন সামথিং চেঞ্জ করে নিলাম ভিয়েতনামি টাকা, টোটাল 2,40,00,000 টাকা পাইছি। এইটা একটা 5 মিলিয়ন করে, 5 বাবা 2,40,000 অনেক টাকা, আমি এখন অনেক টাকার মালিক হয়ে গেলাম বাবার বাবা। তো মানি এক্সচেঞ্জ শেষ, এখন যাইতেছি আবার বাসের দিকে, কারণ দেখ আগে বাকি ভাঙাই নিলাম, কারণ আমি শুনে আছে না বর্ডারে গেঞ্জাম বা কিছু যদি লাগে এই কারণে আগে ভাঙাই নিলাম, যেহেতু সুযোগ আছে। আর এবারে যে রেট কিন্তু একই রকম, রেট কোনো ডিফারেন্স নাই। কি বস, থ্যাংক ইউ সো মাচ, আমার আবার এখান থেকে নিয়ে যাবে ওরা মেন বাস স্টেশনে, তবে এটা ওদের খরচা, আমার খরচা না, এটা তো একটা সাব এজেন্ট, এখন ওরা এখান থেকে আবার আমাকে আবার ওদের যে মেন বাস মেন ডিপো ডিপোতে নিয়ে যাচ্ছে সমুদ্রের পাড় দিয়ে।
আর এই জার্নিটা কেমন হবে জানি না। তো আমি ইউটিউবে দেখছি অনেক খারাপ না, চলে মোটামুটি, বাট কিছুটা ডিস্টার্বও আছে, ওটা ফেস করতে হবে আর কি, কিছু করার নেই। তো পুরো ভিডিওটাই উপভোগ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই, হয়তো ভিডিওটা একটু বড়ো হইতে পারে কারণ বর্ডার ক্রসিং সব মিলায় চিলে আলহামদুলিল্লাহ, যদি দোয়া করবে যাতে ঠিক মতো বলতে পারি। যে আমাদের স্টেশনে চলে আসছি, এখানে আমায় দিয়ে গেছে, এই যে বাসটা যাবে কম্বোডিয়া টু ভিয়েতনাম, তো 15 মিনিট পরে বাসটা ছেড়ে দিবে। বাট আমার সাথে একটা চিটারি করছে, আমার কাছে টাকা নিয়েছে বেশি, বলছে যে স্লিপিং দিবে, বাট স্লিপিং না, আমার মানে নর্মাল বাস দিছে, বাট আমার সাথে চিটারি করছে, টাকা বেশি নিছে, তো সাবধান থাকবেন এগুলো থেকে। তো আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যে যখনই টিকিট কাটেন এজেন্সির কাছে না যায়, ডাইরেক্ট ওদের ডিপোতে চলে আসতে পারে, ডিপোতে টিকিট কাটলে সস্তা হবে আর আপনি সিটও নিজের মতো পয়সা নিতে পারবেন। তো বাসটা মনে হয় না তেমন একটা ভরা আছে, খালি আছে মনে হচ্ছে, তার কিছুক্ষণের মধ্যে আমাদের বাসা ছেড়ে দিবে। তো আমরা সবাই উঠে দিয়েছি আস্তে আস্তে, আর 5 মিনিট পরে ছেড়ে দিবে বাস। আমার সিট নাম্বার হলো 9, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সিট মোটামুটি বিশাল বড়ো সিট, বসা দেবে সবই খারাপ না। আলহামদুলিল্লাহ বাসে এসে সুন্দর করে বসলাম, তার 5-7 মিনিট পরে ছেড়ে দিবে ভিয়েতনামের উদ্দেশ্যে। তো পুরো জার্নিটি আপনাদের মাঝে শেয়ার করব, আর কিছু বলবো সেটা হলো টিকিট করতে সাবধান কারণ প্রচুর চিটারি করে। তো যারাই আসেন সবাই চেষ্টা করবেন যে ডাইরেক্ট ডিপোতে এসে টিকিট করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ছেড়ে দিব আল্লাহ মতন আল্লাহ। মানে পুরো বাংলাদেশের টিন সেট দিয়ে খালের পার ঘুরা, টিন সেটি করে পারে সরকার কোথায় আসতে করতে পারবো না। যেখানে আমাদের সবার পাসপোর্ট কালেকশন করতেছে, পাসপোর্ট নিয়ে যাবে মিলে, পাসপোর্ট নিয়ে যাবে ভিতরে পাসপোর্ট নিয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্টটা নিয়ে গেল। আমাদের আর সময় লাগবে 3 ঘন্টা, প্রায় 4 ঘন্টা দেখাচ্ছি গ্রাম। তো 2 ঘন্টা ড্রাইভের পরে আমাদেরকে বাংলাদেশের মতো যে বিভিন্ন জায়গায় স্টে করে হাইওয়েতে, তো স্টে করছি এখানে, এখান থেকে যদি কেউ যদি ওয়াশ মশ মানে ওয়াশ করে বা বাথরুম টাথরুম লাগলে করে নেবে, শেষ করে নেবে এখান থেকে। আমাদের এখানে 20 মিনিট সময় দিচ্ছে, 20 মিনিট পরে আবার আমরা বর্ডারের দিকে রওনা হব ইনশাল্লাহ। আজ এই যেটা হলো, এটা বিশাল বড় একটা এরিয়া, রওনা অনেক বড়ো আছে। এখানে আসলে খাওয়া দাওয়া কী আছে না আছে আমি জানি না, দেখি কী আছে যাই দেখি, ডাকতেছে কিছু জায়গা আছে। আমি খালি ফ্রুট খাবো, অন্য কিছু খাবো না। আমাদের বাস, দেখি কী অবস্থা ভিতরে, দেখাই কী কী আছে এনে, চিপস চিপস বাদাম টাদাম এগুলোই আছে। ফিশ পিছনে খুব সুন্দর জায়গা আছে, অবশ্য বাথরুমের জায়গা আছে, তো মাছ সময় অল্প অবশ্য। যেখানে খাওয়ার অনেক কিছু আছে, যেখানে চিনি আসেছে সব ফিশ, আমি কিছু নিলাম না, একটু ফ্রেশ হয়ে তাহলে একটা চিপস নিলাম, আর আমি ওই যে বাংলাদেশি হোটেলে যে নাস্তা খাইছিলাম রুটি আর ভাজি নিয়ে নিচ্ছি, ওইটা পরে খাবো আমি।
তো আমাদের বাস মানে কিছু নিমিত্তে ছেড়ে দিবে, চলে যায় ভিতরে। আমাদের সময় শেষ, ঢুকে গেলাম আবার। তো আলহামদুলিল্লাহ আমরা আবার রওনা হয়ে গেলাম 20 মিনিট পরে। তো আমি তোকে বললাম আর কত সময় লাগবে বর্ডার, তো বলছি আর 2 ঘন্টা সময় লাগবে বর্ডার। আমি সামনে ম্যাপে দেখছি আর 2 ঘন্টা লাগবে। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি বর্ডারের কাছাকাছি, আর মনে হয় 4-5 মিনিট লাগবে বর্ডারের বাস পৌঁছতে। এই বাসটাই আবার আমরা ভিয়েতনামে যাই উঠব। তো কাছাকাছি চলে আসছি, মনে হয় 2-3 মিনিট লাগবে। দেখেন কি সুন্দর আম বিক্রি করতেছি, আম কমলা খুব ফ্রেশ মনে হচ্ছে। সবাই বাসের জন্য আমাদেরকে মনে নামতে হবে, নেমে গেলাম এখানে কন্ট্রোল করবে পুরাটা। আমরা পিছনে পাসপোর্ট দিয়ে চলে আসছি, পিছনে পাসপোর্ট রেখে দিচ্ছে, এখন একটু ওয়েট করবো, এখানে যাই না কিসের জন্য। এই যে আমাদের বাস ঠিকানা, আমরা সবাই আমরা এখানে আসতেছি, দাঁড়ালাম এখানে, এখন কিছু বলতে পারতেছি না এখানে কি। সম্ভবত এটা কম্বোডিয়ার ইমিগ্রেশন সম্ভবত, তখন আমরা যাইতেছি সামনে, সম্ভবত আমাদেরকে যাইতে বলতেছি সামনে, দেখুন যাই সামনে আস্তে আস্তে তুমি কী অবস্থা। সবাই হাইটে হাইটে সামনে যাইতেছি, যাই না কি, এখানে ফর্মালিটি কী কিছু বুঝতে পারতেছি না, সামনে গেলে বোঝা যাইব। এই মিডল পয়েন্ট, এখানে ওই যে সিম কার্ড বিক্রি হয়েছে, কী কী বিক্রি হয়েছে এখানে কী জানি, যাই না আমরা, যে সামনে কিনো এখানে আমরা সিম কার্ড কেনার দরকার নেই। আমাদের পাসপোর্ট রেখে দিচ্ছে এখান থেকে, এখন আমরা হাইটা এখানে আইসি, এখান থেকে পরে মনসম্মত পাসপোর্টের সিল মাইরা পাস নিয়ে আসবে আর কি, ড্রাইভারে নিয়ে আসবে, এই কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাস চলে আসছে, তখন আমরা আবার বাসে ঢুকে যেতেছি। যে অনেকে যারা লোকাল লোক তারা দিক দিয়ে হাইটা চলে যায় ডাইরেক্ট, ওই যে ওইটা হইলো একবারে ভিয়েতনামের বর্ডার ইমিগ্রেশন, আর আমি বর্তমানে দাঁড়ায় আসি হলো কম্বোডিয়ার ইমিগ্রেশনে। তো আমার একটা ফর্ম ছিল না, ফর্মটা ভুলে ব্যাগে রেখেছি, ওইখানে বাইর করে দিলাম এখন। তার আমাদের বাসটা এখন দাঁড়া রয়েছে এখানে, আমাদের এখন ওই যে মানে কম্বোডিয়ার কাজ শেষ, এখন আমাদেরকে আবার সবাইকে নামতে হবে, আমাদের পাসপোর্ট নিয়ে আসা। তো বন্ধুরা আমরা ইউএসের বর্ডার কাজ শেষ করে আসছি, কম্বোডিয়া শেষ কইরা এখন এই ভিয়েতনামে চলে আসছি। ভিয়েতনামের এখন ভিয়েতনামে ইমিগ্রেশন দেখবো, এটা নিয়ে ভিয়েতনাম, ভিয়েতনামের বর্ডার। আমাদের গাড়ি বাসে সব নামাই দিচ্ছে, বুঝছি ভিয়েতনাম। তো ভিতরে এখন ইমিগ্রেশন, ইমিগ্রেশনে যাচ্ছি, আমাদের ব্যাগ নিয়ে যেতে হবে সব, ওপর থেকে ব্যাগও নিলাম না, আমার ব্যাগও নিতে হবে, উপর ব্যাগ রয়ে গেছে। তো আমার ব্যাগটা নিয়ে যেতে স্যার একজনে, এইটা হলো ভিয়েতনামের ইমিগ্রেশন। ইমিগ্রেশনে ঢুকতেছি, এন্ট্রি গেট, ওর বিশাল বড় লাইন, জানি না আমাদের কোথায় দাঁড়াই তৈরব। সো অনেকে আছে এই জায়গায়, অনেকে আছে এই জায়গায়, মানে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে আমাদের ড্রাইভারে, জানি না কী করবে, দেখি কী অবস্থা। দাঁড়াই রয়েছি লাইনে, জানি না কত সময় লাগবে, আমাদের পাসপোর্ট নিয়ে গেছে ড্রাইভারে। আমাদের কাজ শেষ, এখন খুলি জায়গা চেক করবে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, সব কিছু শেষ, এখন আমরা অলরেডি ভিয়েতনামে চলে আসছি। ওয়েলকাম টু ভিয়েতনাম, যে আমাদের বাস অলরেডি চলে আসছে, সব ভিয়েতনামি এগুলো। এখান থেকে অল্প সময় লাগবে, সময় লাগবে না,
যে এখানে ফ্লাইট ইমিগ্রেশনটা স্মুথ ছিল, কোনো ঝামেলা নেই, সব কিছু ড্রাইভারে করছে, জাস্ট আমরা পাস হয়েছি আর কিছু কিছু হয়নি। তো এখন আমি দেখিও নেই পাসপোর্টের ভিতরে সিল টিল কোনো কিছুই, কমপ্লিট এখান থেকে যেতে যতক্ষণ সময় লাগে আর কি। আর ওটি হলো মেন ফেস, যারা এখান থেকে যাবে ওই দিকটা যাবে, যদি যারা ভিয়েতনাম যাবে আর এদিক থেকে যারা আসবে তারা এদিক দিয়ে আসবে। আমাদের বাস অলরেডি চলে আসছে, তার ফর্মালিটি শেষ করে এখন আমরা আরও কিছু কয়েকজন লোকের জন্য ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেলাম, এখন এখান থেকে মেন সিটি দিয়ে উঁচু যেতে যতটা সময় লাগবে অত বেশি সময় লাগবে না, এক দেড় ঘন্টা লাগবে। আমাদের বাস মাত্র ছেড়ে দিল। যে খাওয়া দিচ্ছে এটা দেখানো সম্ভব না, আর আবার খাওয়া সম্ভব না। আমরা এসে নামলাম, আসলে মানে কি বলবো, ওদের যে বড় বাসটা ওটা বিশাল ডিপুতে রাখছে, ডিপুতে রাখিয়া তারপরে ছোট বাসে করে আমাদের গাড়ি না ওদের মেন এখানে নামাই দিল, এখানে লাস্ট স্টপেজ। এখান থেকে পরে আমরা যে যেখানে যাবো যাবো, দেখি কী অবস্থা। আল্লাহ, আজকে রোববার, অনেক কিছু বন্ধ, দেখ আলহামদুলিল্লাহ ঠিক মতো যা করছি। এখান থেকে তো হোটেলে যাইতে প্রত্যেক সময় লাগে, আল্লাহ ভালো জানে, দেখি আমি কী করা যায়। তো সেখানে নামাই দিল, সেখান থেকে আমাদের এখানে যে গ্রেপ আপ বাইক চেয়ার ওটাকে কল করলাম, মোটর সাইকেলে করে আবার যাচ্ছি আমার হোটেলে। এখান থেকে আমার হোটেল প্রায় 4 কিলোমিটার, ওখান থেকে যাইতেছি। আর রাত হয়ে গেছে, বেশি 8টা বাজে, বাট খারাপ না। আর একটা জিনিস হলো গ্রেপ ইউজ করবো, গ্রেপ ইউজ খুব ইজি, খুব মোটর সাইকেল চেয়ার খুব খারাপ না, খুব তাড়াতাড়ি এসে পড়ছে। আমি এসে যেখানে নামলাম অফিসে, অফিস থেকে ওয়াইফাই নিয়ে তারপরে গ্রেপ পৌঁছে দিই। আমার মোবাইলে এখন পর্যন্ত কোনো ইন্টারনেট নেই। তো হোটেলে যাচ্ছি ইনশাআল্লাহ ভিয়েতনামের রাস্তা দিয়ে। আর ভিয়েতনাম আর কম্বোডিয়া একই রকম, ডিফারেন্স কোনো কিছু নেই আমার মনে হচ্ছে। তবে প্রচুর মোটর সাইকেল, প্রচুর মোটর সাইকেল। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার হোটেলে। হোটেলটা খুবই সুন্দর জায়গা, বুঝছে, খুবই মানে খুবই নাইস, আমার খুব পছন্দ হয়েছে হোটেলটা। এখন ভিতরে কী অবস্থা কইতে পারবো না, খুব সেন্টারে আমি জাস্ট চেকিং হইতেছি, এখন পাসপোর্ট দিছি, আমি চেকিং হইতেছি। আর মহিলাটা খুবই ভালো, যা বুঝলাম মানে প্রথম অ্যাটিচিউডটি তার ভালো লাগছে। এই যে হোটেল উঠছি, তুলু হয়ে চলে আসলাম। এই যে আমার রুম হোটেলের, তিনতলায় পড়ে গেছে রুমটা, টাকা অসুবিধা নেই। এই যে হাঁপাই গেছে, লিফ্ট নাই, যাক একলা থাকবো, তিন দিনের জন্য রুমটা নিয়ে নিছি। যাক চলবো, খুব টায়ার্ড হয়ে গেছি। তো বন্ধুরা ঠিক মতো এসে পড়ছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর কাছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং এই ভিয়েতনামের কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, হ্যালো।